हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल सनशाइन्स कॉर्नर। आज के सकाल ब्लॉगटा स्टार्ट करछि। आज एक सकाल सकाले घूम थेके उठे पड़े, उठे हमें चा बसिए दिए फ्रेश फ्रेश हुए, तो एखन चा होच्छे। तारपर आबार रान्ना करते हबे, जेहेतु ओर सकालेई अफिस, 11টার दिके बेरिए जाए, तो रान्ना करे निते हबे। तो सकालटा आमी रीतिमतो पुरो व्यस्त थाकि, মানে কি করে যে রান্না বাড়ি করে ওকে খাবার টাবার দিয়ে অফিস যায়, তারপরে মানে কি করে সামলাই আমি জানি সেটা। তো ও যখন অফিস চলে যায় তারপরে আমি একটু ফ্রি হই, তারপরে ঘরেরও টুকটাক কাজ থাকে। তো যাই হোক, এখন রান্নাটা করতে হবে, রান্নাটা করে নিই। হলো আমাদের সকালের চা, এখন চাটা খাওয়া দাওয়া, চাটা খেয়ে নেব, তারপরে আবার রান্না করতে হবে, ওর অফিস আছে। আর চা নিয়ে যাচ্ছি ঘরে। লাউ দিয়ে মসুর ডাল করলাম, পটল ভাজা আর লাউ ঘন্ট করেছি, তাড়াতাড়ি করে এতটুকুই রান্না করতে পারলাম। অফিস থেকে চলে গেছে অনেকক্ষণ, তো ও অফিস থেকে চলে গেলে আমি পুরো ল্যাদ খেয়ে যাই ঘরের কাজ বাজে। এখন দুটো, দেখো তোমরা, এখন দুটোর মতো বেজে গেছে, আমার এখনো ঘর মোছে বাকি, আমি নিজেও এখন অবধি খাইনি, সকালে সেই চা খেয়েছি। তো যাই হোক, এখন কাজ বাজ করবো, মানে ঘর ঘর মুছে খাওয়া দাওয়া, মানে স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করবো, এগুলো করে নিই। আর আজকে অনেকদিন পর ব্লগ করছি, বেশ কিছুদিন ডেলি ব্লগ করিনি, আজকে অনেকদিন পর ব্লগ করছি, অনেকদিন করিনি বলে ল্যাদ লাগছে। যাই হোক, কাজগুলো করি। এগুলো জিনিস গোজগাজ করতে হবে, সব নামিয়েছি, এগুলো এখানে ছিল, একদম এলোমেলো হয়েছিল, এগুলোকে গোজগাজ করতে হবে। আরও কিছু জিনিস আছে, সেগুলো গোজগাজ করতে হবে। এখন মোটামুটি সন্ধে হয়ে গেছে, আর আমি সন্ধে ঠন্ধেও দিয়ে দিয়েছি। তো সন্ধে দেওয়ার পরে এখন আমি বেরোচ্ছি একটু বাজারে, বাজারে বেরোচ্ছি এই কারণেই, এখানে তো ডাস্টবিন, মানে আমাদের একটা ডাস্টবিন থাকে, ময়লা তো যেখানে সেখানে ফেলা যায় না, তো ওই ডাস্টবিন মানে বালতিটার মধ্যে সব ময়লা রাখা হয়, তো ওই ডাস্টবিন ব্যাগগুলো আমার শেষ হয়ে গেছে। তো ও যেহেতু বাজার, মানে সকালবেলা অফিসের কাজ, অফিস থেকে আসার পর অফিসের কাজ, মানে আর সময়ই নেই ও, যার জন্য এখন আমাকে যেতে হচ্ছে, আমি যাচ্ছি আর ওই ডাস্টবিন ব্যাগও কিনে আনবো, আর হচ্ছে একটু ফুচকাও খেয়ে আসবো, যার জন্য বেরোচ্ছি এখন। তো বাইরেটা মোটামুটি অন্ধকার হয়েই গেছে, এই যে, তো এখন বেরোই, আর মাস্ক নিতে হবে, মাস্কটা নিয়ে নিই, মাস্ক ব্যাগ আর হচ্ছে তালা, তালাটা ইম্পর্ট্যান্ট, ঘরে তো তালা দিতেই হবে। আর লাইটটা জ্বলবে, লাইটটা জ্বলুক। বেশ সন্ধ্যে হয়ে গেছে, এখন যাই দেখি। আর আমাকে ফুলও কিনতে হবে, কারণ কালকে বৃহস্পতিবার, সকালবেলা তো আর আসা সম্ভব না, তো রাতে আমি কিনে নিয়ে আসব ফুলটা। আমি যে মার্কেটে এসেছিলাম সেই মার্কেটটা পুরোপুরি বন্ধ, আজকে বন্ধ না বন্ধ হয়ে গেছে আমি জানি না, তবে সেটা বন্ধ। তো এখন ফুচকা খেতেই যাচ্ছি, সামনে থেকে হেঁটে আসি আর ফুচকা খেয়ে আসি। ফুচকা খাওয়া হয়ে গেছে, তো এখন যাচ্ছি ফুল কিনতে, দেখা যাক ফুল পাওয়া যায় কি না। এখানে মোটামুটি প্রায় সব দোকানই বন্ধ হয়ে গেছে, তেমন কিছুই খোলা নেই। এই এলাম সবে, আর এই সব ফুল, ডাস্টবিন ব্যাগ, আরও কিছু জিনিসপত্র সব কিনে প্রচণ্ড ঘেমে গেছি। তো এখন কী অবস্থা আমার, তো এখন ইয়ে করে নিই, একটু রেস্ট নিয়ে নিই, হাওয়া টাওয়া খেয়ে ঠিকঠাক হয়ে নিই, তারপরে আমি কথা বলছি। ঘরে আসার পরে হাত মুখ ধোয়ার পর হাত পা ধুলাম, তারপরে সব কিছু স্যানিটাইজ করলাম, তো ফ্যানটা চালিয়ে একটু বসেছি, এখন ঠিকঠাক আছি, জামাকাপড়গুলো এখনও ছাড়া হয়নি, তো সেগুলো ছাড়বো। আর হচ্ছে রাতে খাবারও তৈরি করতে যেতে হবে, প্রায় 7:30টার মতো বেজে গেছে, তো জামাকাপড়গুলো চেঞ্জ করে নিই। আর হচ্ছে বাজারে গিয়ে আমি একটা ঘটনা ঘটিয়েছি, সেটা হলো আমি ফুল কিনে ফুলের দোকানে টাকা দিয়ে ফুলটা না নিয়ে ওখানে রেখে চলে এসেছি, তারপরে আমি চলে গেছি বাস্কেট ব্যাগ কিনতে। এই মার্কেটটা বন্ধ ছিল, তো আমি ভাবলাম যে একটু ওই দিকটায় যাই, ওই দিকটায় গেলে পাবো, তো আমি ওখানে গিয়ে পেয়েছি। তো ওখান থেকে যখন আবার ফিরছিলাম তখন আমি আবার
ফুলের দোকানের সামনে দিয়ে ফিরছিলাম, তো তখন আমার মনে হলো কি আমার হাতে কিছু একটা নেই, কিছু একটা নেই। তো আমি দেখলাম, দেখছি যে আমার হাতে ফুলটাই নেই, তো আমি আবার ফুলের দোকানে গেলাম, তো আমার ফুলটা ওখানেই ছিল। তো বললো যে আমি তোমাকে খুঁজছিলাম, এদিক ওদিক তাকালাম দেখতে পাইনি। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, তখন আমি নিয়ে চলে এলাম। ভাগ্যিস আমি তখনই আমার মনে পড়েছিল, যদি আমি ঘরে চলে আসতাম আমাকে আবার যেতে হতো টানতে। আর আমি যে ল্যাটখোর, আমি আবার যেতাম কিনা তারও সন্দেহ আছে। যাই হোক, মনে পড়ে গেছে, এটাই বড় কথা। তো আমি জামা কাপড়গুলো ছেড়ে নিই, তারপরে আবার রান্না করতে হবে। এখন 8টা বেজে গেছে আর আমাকে রাতে রান্না করতে হবে। রাতে করব হচ্ছে কি রুটি আর চিকেন। চিকেনটা দুদিন আগে, দুদিন না প্রায় 3-4 দিন আগে আনা হয়েছে, আমি ফ্রিজে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো আমি আবার দুপুরবেলা আবার নামিয়ে একবার ধুয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি। চিকেনটা রান্না করাই হচ্ছে না, কারণ ওর হচ্ছে সকালে অফিস থাকে, ও 11টার মধ্যে মানে ওকে খেতে দিতে হবে। তো তখন আমাকে অত তাড়াতাড়ি তো চিকেন রান্না করা সম্ভব না, আর অত একটু চিকেনটা যেহেতু একটু রিচ খাবার হয়, তো এত রিচ খাবার খেয়ে অফিসে যাওয়া উচিত নয়। তাই আমি মানে নর্মাল খাবারই সকালবেলা রান্না করি, ডাল ভাজা, অল্প স্বল্প ভাজা কিংবা কিছু একটা নিরামিষ ধরনের, সেগুলো খেয়ে অফিস চলে যায়। আর রাতে কিছুদিন ধরে মানে ল্যাট খেয়ে আমার রান্না করা হয় না চিকেনটা। তো আজকে ভাবলাম যে রুটি করবো, রুটির সাথে চিকেনটা করে নিই। তো আজকে চিকেনটা করছি, এখনও তেমন কিছু করা হয়নি। চিকেন তৈরি করতে গেলেও তো পেঁয়াজ কাটা, রসুন বাটা, আদা বাটা এই সমস্ত করতে হয়, তো সেগুলো করতে হবে, অনেক কাজ আছে, তো সেগুলো করে নিই। এগুলো তো করবোই। তো আমার কিছু কথা বলার ছিল, তোমরা অনেকেই আমার ভিডিওগুলোতে কমেন্টস করছো, যেগুলো কিছু টেকনিক্যাল ইস্যু ছিল যার জন্য আমি কমেন্টসগুলো দেখতে পেতাম না। আমি আজকে সেই কমেন্টসগুলো সব দেখতে পেয়েছি এবং আমার খুবই খারাপ লেগেছে যে তোমরা আমার ভিডিওতে কমেন্টস করছো এবং আমি সব দেখতে পাইনি। আমি আমি সবার রিপ্লাই দিয়েছি, আমি চেষ্টা করেছি সবার রিপ্লাই দেওয়ার। তোমরা এরকমই কমেন্টস করতে থাকো, কমেন্টস করলে বেশ ভালো লাগে। আর হচ্ছে তোমাদের কাছে আমি সরি চাইছি, কারণ আমি এতদিন ভাবতাম যে কেউ আমার ভিডিও হয়তো পছন্দ করছে না, কেউ কমেন্টস করছে না, কোনো কোনো ভিডিওতে ডিসলাইকও এসছে। তবে মনে হতো যে না, হয়তো সবার তো সবার ভিডিও ভালো লাগে না, কারো কারো ভিডিও খারাপও লাগে, হয়তো আমার ভিডিওতে কিছু কমতি আছে যার জন্য সে ডিসলাইক দিয়েছে। তাতে আমি কিছু মনে করিনি, কিন্তু কেউ কমেন্টস করছিলো না, কমেন্টস আসছিলো না আমার ভিডিওতে, তো সেটা আমার খুব খারাপ লাগছিলো। অন্যান্যদের ভিডিও দেখতাম দেখতাম সবাই মানে ভালো হোক খারাপ হোক যে কোনো যেই কমেন্টই হোক কমেন্টস করছে, বা আমার ভিডিওতে কেউ কমেন্টস করছে না, তো সেটা আমারই ভুল। আমার চ্যানেলের একটু টেকনিক্যাল ইস্যু ছিল, প্রবলেম ছিল, যার জন্য আমি কমেন্টসগুলো দেখতে পেতাম না। এতদিন কমেন্টসগুলো না দেখার জন্য আর রিপ্লাই দিতে না পারার জন্য তোমাদের সবার কাছে আমি সরি চাইছি। তোমরা এরকমই আমাকে কমেন্ট করতে থাকো, তাহলে আমিও অনেক অনেক উৎসাহ পাবো, বেশ ভালো লাগবে। আজকে যেমন খুব ভালো লাগছে, যেহেতু আমি আমার তোমাদের কমেন্টসগুলো আমি দেখতে পেলাম, তো এভাবে কমেন্টস করতে থাকো। আর ভালো হোক খারাপ হোক, লাইক ডিসলাইক তো আসবেই। তো যাই হোক, এখন আমি রান্নাটা করে নিই। 8টা যেহেতু বেজে গেছে, ওর অফিস থেকে আসারও সময় হয়ে যাবে আর 2 ঘন্টা পরে, ও 10টার দিকে চলে আসে, তো রান্নাটা আমি করে নিই। এই হলো চিকেন, চিকেনটা রান্না মোটামুটি কমপ্লিট, আর রুটিটা আমি আগেই করে নিয়েছি, তো আমরা নিচে বসেই খাই। তো খাবার রেডি আর ওকে আমি ডাকছি, আর ও অফিস থেকে এসে আবার অফিস নিয়ে বসে পড়েছে। ডিনার কমপ্লিট হয়ে গেছে, তো সমস্ত কাজবাজ কমপ্লিট। আমি একদম চুল ঠুল বেঁধে একদম ঘুমানোর জন্য রেডি। চুল বেঁধে কেন রেডি হচ্ছে, কারণ রাতের বেলা চুল বেঁধে ঘুমানোই উচিত, চুল ছাড়া থাকলে চুল ঘষায় ঘষায় আরও চুল নষ্ট হয়ে যায়। তো যারা এটা করো না, মানে চুল বেঁধে ঘুমাও না, তারা চুল বেঁধে ঘুমানো স্টার্ট করে দাও, কারণ চুল ছাড়া থাকলে কিন্তু চুলের বেশি ক্ষতি। চিকেনটা রান্না হয়ে গেছে, খুব টাইট করে না, আর আলগাটা আমি আগেই তৈরি করে ফেলেছি, কিন্তু বেশি টাইট করে বাঁধলেও চুলের ক্ষতি হয়। আর নিচে বসে আমরা খাই, তো খাবার আমি এখানে রেডি করে ফেলেছি, আর অফিসে যাব, তো ব্লগটা আমি এখানে শেষ করছি। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, যেমন কমেন্টস করছিলে সবাই সেরকমই কমেন্ট করতে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।